হ্যালো ভিউয়ার স্লেস টাকাব চ্যানেল তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাচ্চাদেরকে খেজুর কাজু বাদাম কিসমিস খাওয়ানো সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান এই খেজুর কাজুবাদাম কিসমিস কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার খুবই হেলদি খাবার এবার এই সমস্ত খাবারগুলো আমরা বাচ্চাদেরকে কিভাবে খাওয়াতে পারি কতটা পরিমাণে খাওয়াতে পারি কোন বয়স থেকে খাওয়াতে পারি সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি ফার্স্টে বলি খেজুরের কথা খেজুরের মধ্যে মিনারেলস বা খনিজ মৌল থাকে প্রচুর পরিমাণে যেমন আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে সোডিয়াম থাকে পটাশিয়াম থাকে জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে আর বিভিন্ন রকমের খনিজ মৌল কিন্তু বাচ্চাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এছাড়া বাচ্চাদের অন্যান্য বিভিন্ন রকমের বৃদ্ধি বিকাশে সাহায্য করে থাকে এছাড়া খেজুরের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনসও থাকে আর এই ভিটামিনসও কিন্তু বাচ্চাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অনেক সাহায্য করে থাকে এছাড়া খেজুরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার বাচ্চাদের পেট পরিষ্কার রাখতে সাহায্য করে আর খেজুরের মধ্যে কিন্তু ন্যাচারাল সুগারও থাকে মানে খেজুর কিন্তু একদম প্রাকৃতিকভাবে মিষ্টি মিষ্টি হয় ফলে কোনো খাবারে খেজুর অ্যাড করলে বাড়তি কোনোরকমও মিষ্টি দেওয়ার দরকার পড়ে না আর এত কিছু গুণাগুণের জন্যই কিন্তু খেজুর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো খেজুর খাওয়ার ফলে বাচ্চাদের অ্যানিমিয়ার সমস্যা দূর হয় খেজুর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে বাচ্চাদের গ্যাসের মতন সমস্যা থাকলে সেটা খেজুর খাওয়ার ফলে ঠিক হয়ে যায় বাচ্চাদের লিভার ভালো রাখতে সাহায্য করে বাচ্চাদের দাঁতের গঠন ভালো রাখে আর এই কারণে কিন্তু বাচ্চাদের খেজুর অবশ্যই খাওয়া উচিত এবার বলি বাচ্চাদেরকে কোন বয়স থেকে খেজুর খাওয়ানো যেতে পারে তো দেখো আমি আমার বেবি ডক্টরের কাছ থেকে যেটা জেনেছি সেই মতন যেরমভাবে খাইছি সেটা হচ্ছে এক বছর বাচ্চার বয়স হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে খেজুর খাওয়ানো যেতে পারে হ্যাঁ তো যেহেতু অনেক সময় অনেক বাচ্চাদের হজমের একটা ব্যাপার থাকে ভালোভাবে হজম করতে হয় তাছাড়া বাচ্চাদের যখন খেজুরটা খাওয়ানো হবে অনেক সময় গলায় আটকে যেতে পারে ওর খোসাটা তো সেই জন্যে কিন্তু বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে তারপর থেকে বাচ্চাকে খেজুরটা খাওয়ানো যেতে পারে এবার বলি খেজুর বাচ্চাদেরকে আমরা ঠিক কতটা পরিমাণে খাওয়াবো যখন প্রথম প্রথম বাচ্চাকে খেজুর খাওয়াবে বা প্রথম দিন বাচ্চাকে খেজুর খাওয়াচ্ছ তো সেক্ষেত্রে জাস্ট একটা খেজুর নাও এবং সেটাই বাচ্চাকে ভালো করে পেস্ট করে খাওয়ানোর চেষ্টা করো হ্যাঁ তারপর যখন বাচ্চা একটু একটু করে বড়ো হবে মানে মোটামুটি বাচ্চার বয়স এক থেকে দু বছরের মধ্যে থাকলে একটা থেকে দুটো খেজুর বাচ্চাকে খাওয়াতে পারো প্রত্যেক দিন দিনে একবার করে একটা থেকে দুটো খেজুর বাচ্চাকে খাইয়ে দিতে পারো তারপর যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে এবং বুঝে যাচ্ছে যে বাচ্চার হজম ক্ষমতাও ঠিকঠাক আছে বাচ্চা খেজুরটা খেয়ে ঠিক মতন হজমও করে ফেলছে খুব বেশি পটি হওয়ার মতন কোনো রকম ব্যাপার ঘটছে না তো সেক্ষেত্রে খেজুরের পরিমাণটা আরেকটু বাড়াতে পারো এক দুটোর থেকে তিনটে করতে পারো তবে আমার ছেলের বয়স তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমি একদিনে দুটো খেজুরের বেশি আর খেজুরকে দিই না হ্যাঁ তো এই হলো পরিমাণটা এবার তোমাদের সাথে শেয়ার করি যে খেজুর আমরা বাচ্চাদেরকে খাওয়াবো কীভাবে মানে কি পদ্ধতি তে বাচ্চাদেরকে খেজুরটা খাও দেখো যখন বাচ্চাকে প্রথম প্রথম খেজুর খাওয়াবে তখন আগে খেজুরটার বীজটাকে ছাড়িয়ে ফেলো ভালো করে যদি মনে হয় যে খোসাটা সমস্যা করতে পারে তো খোসাটাকেও ছাড়িয়ে ফেলতে পারো হ্যাঁ তারপর ভালো করে খেজুরটাকে সেদ্ধ করে নাও নিয়ে সেই খেজুরটাকে মানে সেদ্ধ করা খেজুরটাকে ভালো করে পেস্ট করে নাও বা স্ম্যাশ করে নাও একটা পিউরি মতন তৈরি করো তারপর সেটাকে চামচ করে খাওয়াতে পারো মোটামুটি প্রথম দিকে একটা খেজুর এরকম সেদ্ধ করে স্ম্যাশ করে নিতে পারো তারপর আস্তে আস্তে এটার পরিমাণটা বাড়িয়ে দুটোও করতে পারো দু নম্বর হচ্ছে খেজুরটাকে খাওয়ার এক ঘন্টা আগে একটু ফোটানো গরুর দুধের মধ্যে মানে একটু উষ্ণ গরম আছে এরকম দুধের মধ্যে ভালো করে ধুয়ে টুয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখলে তারপর যখন বাচ্চাকে খাবে খেজুরটা নরম হয়ে যাবে বীজটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পেস্ট করে সেটা বাচ্চাকে খাওয়াতে পারো তিন নাম্বার যে পদ্ধতিতে বাচ্চাকে খেজুরটা খাওয়াতে পারো সেটা হচ্ছে ধরো কোনো কিছু একটা বানাচ্ছ। দুধ দিয়ে কোনো কিছু একটা বানাচ্ছো বা ফোটাচ্ছো সুজি হোক সাবু হোক কোর্স হোক দুধ রুটি হোক যাই হোক না কেন এরকম একটা সময় খেজুরটাকে ভালো করে ধুয়ে তার বীজটা ছাড়িয়ে বীজ ছাড়ানোর পর যে খেজুরটা পেলে সেটা ওই খাবারটা যেটা ফুটছে তার মধ্যে দিয়ে দাও কিছুক্ষণ ধরে সেটা আবার খেজুর সমেত ফুটবে ফুটে তারপর সেটা বাচ্চাকে সেই খাবারটা খাওয়াতে পারো এতেও খেজুরের যে গুণাগুণটা সেটা দুধের মধ্যে বা খাবারের মধ্যে মিশে যাবে তো মোটামুটি এই তিনভাবে বাচ্চাদেরকে আমরা কিন্তু খেজুরটা খাওয়াতে পারি এবার বলি বাচ্চাকে খেজুর খাওয়ানোর সম্পর্কে কিছু কিছু সতর্কতার কথা যেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত এক নম্বর হচ্ছে যখন বাচ্চার জন্য কোনো খেজুর কিনবে তো চেষ্টা করবে সেগুলো যেন লুজ খেজুর না হয় মানে একদম ওপেনলি বিক্রি হচ্ছে এরকম খেজুর যেন না হয় সেখানে জীবাণু থাকতে পারে ধুলো ময়লা থাকতে পারে পরিষ্কার করা ঝামেলা থাকে মাছি টাছি বসে থাকতে পারে এই জন্য যখন বাচ্চার জন্য খেজুর কিনবে তো প্যাকেট করা আছে এরকম ফ্রেশ খেজুর কিনবে কেনার সময় প্যাকেটে সিল দেখে নেবে প্যাকেটে যে ডেটটা দেওয়া থাকে সেই ডেটটা মানে যতদিন পর্যন্ত ওটা খাওয়ানো যাবে সেই ডেটটা দেখে নেবে হলে কিন্তু খেজুরের মধ্যেও কোনো জীবাণু ফর্ম করতে পারে খেজুরের যে রসটা আছে সেটা শুকিয়ে যেতে পারে হ্যাঁ তো এই জন্য ডেটটা দেখে তারপর একটা ডেটের মধ্যে খেজুরের প্যাকেট কিনতে পারো এরপর যেটা আমাদের খেয়াল রাখা হচ্ছে সেটা হচ্ছে যখন খেজুর বাচ্চাকে খাওয়াবে তখন অবশ্যই বীজটাকে ছাড়িয়ে ফেলবে না হলে কিন্তু গলায় আটকে যাওয়ার একটা ভয় থাকে যায় তো সেই জন্য খেজুর খাওয়ানোর আগে অবশ্যই বীজটাকে ছাড়িয়ে ফেলবে এবার তোমাদের সাথে শেয়ার বাচ্চাদেরকে কিসমিস খাওয়ানোর কথা দেখো কিসমিসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি আর ক্যালোরি মানে সেটা বাচ্চাদেরকে এনার্জি বা শক্তি প্রোভাইড করবে এছাড়া ক্যালোরি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে তাই কিসমিস বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার এছাড়া কিসমিসের মধ্যে কিন্তু ফাইবারও থাকে প্রচুর পরিমাণে যার ফলে কিসমিস খাওয়ার ফলে বাচ্চাদের পেটও পরিষ্কার হয় ভালোভাবে আর কিসমিস যেন তো বাচ্চাদের খাবারটাকে হজম করতেও কিন্তু সাহায্য করে এছাড়া কিসমিসের মধ্যে বিভিন্ন রকমের মিনারেলস থাকে বিভিন্ন রকমের ভিটামিনস থাকে আর মিনারেলস আর ভিটামিনস কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে এছাড়া বিভিন্ন রকমের মিনারেলস কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাদের অন্যান্য বৃত্তি বিকাশেও সাহায্য করে থাকে এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা বাচ্চাদেরকে কোন বয়স থেকে কিসমিস খাওয়াতে পারি তো দেখো যখন বাচ্চার বয়স এক বছর হয়ে যাবে তারপর থেকে আমরা বাচ্চাদেরকে কিসমিস খাওয়াতে পারি অথবা যখন বাচ্চারা চিবিয়ে খেতে শিখে যাবে সেই সময় থেকেও বাচ্চাদেরকে কিসমিস খাওয়াতে পারি হ্যাঁ তো আমরা প্রত্যেকে আমাদের বাচ্চাদেরকে দেখে বুঝে তারপরে এই দুটো টাইমের মধ্যে মানে এক বছরের পর থেকে অথবা যখন বাচ্চা চিবিয়ে খেতে শিখে যাবে এরকম দুটো টাইমের মধ্যে থেকে যে কোনো টাইমে বাচ্চাকে কিসমিস খাওয়ানো স্টার্ট করাতে এবার তোমাদের সাথে শেয়ার করি যে কিসমিস আমরা বাচ্চাদেরকে খাওয়াবো কীভাবে তো দেখো যখন বাচ্চারা প্রথম প্রথম কিসমিস খায় বাচ্চারা তো খেতে পারবে না কিসমিসের যে মেন সমস্যাটা সেটা হচ্ছে গলায় আটকে যাওয়ার মতন সমস্যা হ্যাঁ সেখান থেকে বাচ্চা বমি করে দিতে পারে এই কারণে বাচ্চাদেরকে যখন কিসমিস খাওয়ানো হবে তখন সেটাকে স্ম্যাশ করে একদম পিউরি করে নিয়ে তারপর চামচ করে খাওয়ানো উচিত ভালো করে কিসমিসটাকে আগে ধুয়ে নিতে হবে তারপর সেটাকে স্ম্যাশ করে বা পিউরি করে সেটা চামচ করে খাওয়ানো যেতে পারে অথবা যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন কিসমিসটাকেই ছোট্ট 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 করে টুকরো টুকরো করে সেটা বাচ্চার মুখে দেওয়া যেতে পারে তো এই দুই রকমভাবে আমরা বাচ্চাদেরকে কিসমিস খাওয়াতে পারি এবার তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদেরকে ঠিক কতটা পরিমাণে কিসমিস খাওয়ানো যেতে পারে তো দেখো যখন বাচ্চাকে প্রথমবার কিসমিস খাওয়ানো হবে তখন সেটা সব সময় দিনের দিকেই খাওয়ানো হয় তোমাদের আগেও আমি অনেক ভিডিওতে শেয়ার করছি যে নতুন খাবার যখনই খাওয়াবে বাচ্চাদেরকে দিনের বেলার দিকে খাওয়াবে এবং অল্প পরিমাণে খাওয়াবে কিসমিসের ক্ষেত্রেও কিন্তু তাই কিসমিস যখন বাচ্চাকে প্রথমবার খাওয়ানো হবে তখন দিনের দিকে খাইয়ে দেখো এবং পরিমাণে অল্প করে দিয়ে দেখো কিসমিসের আগে ভালো করে পিউরি করে নাও তারপর সেই পিউরিটা হাফ চা চামচ থেকে ম্যাক্সিমাম এক চা চামচ খাইয়ে বাচ্চাকে দেখো বাচ্চার কোনো সমস্যা সমস্যা কিনা যদি কোনো রকম সমস্যা না হয়ে থাকে তাহলে প্রথম বেশ কয়েকটা দিন দিনের মধ্যে একবার করে ওই হাফ চা চামচ থেকে এক চা চামচ কিসমিস বাচ্চাকে রোজ খাওয়াতে পারো হ্যাঁ তারপর যখন বাচ্চা একটু একটু করে বড় হবে তখন এই পরিমাণটা বাড়িয়ে পুরোপুরি একটা চামচ করতে পারো এইভাবে যদি ডেলি বেসিসে আমরা অল্প অল্প করে পরিমাণ বুঝে বুঝে কিসমিসের পিউরি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো এরমভাবে কিসমিসের সাথে আমরা খেজুরে একইভাবে পিউরি করে খাওয়াতে পারি এছাড়া অল্টারনেট ডেতেও কিন্তু আমরা খেজুরের পিউরি করে আবার কিসমিসে পিউরি করে খাওয়াতে পারি মানে আজকে কিসমিসের পিউরি করে একটু বাচ্চাকে খাওয়ানো হলো কালকে খেজুরের পিউরি বানিয়ে বাচ্চাকে একটা চামচ খাওয়ানো হলো তো এইভাবে অল্টারনেট করেও কিন্তু আমরা বাচ্চাদেরকে সব খাবার দিতে পারি এরপর তোমাদের সাথে শেয়ার করে সতর্কতার কথা মানে কি কি সতর্কতা দেখো এক হচ্ছে যখন কিসমিস কিনবে তখন দেখবে প্যাকেট করা ফ্রেশ কিসমিস যেন হয় একদম লুজ বিক্রি হচ্ছে এরকম কোনো খাবারই কিন্তু বাচ্চাদের জন্য ঠিক না কিসমিসের ক্ষেত্রেও তাই ধুলো পরে থাকতে পারে বিভিন্ন রকম টাচি বসে থাকতে পারে তো ওই জন্য লুজ কিসমিস না কিনে প্যাকেট করা কিসমিস পাওয়া যাচ্ছে এরকম কিসমিস ফ্রেশ দেখে তারপর সেটা বাচ্চাদের জন্য কিনতে পারো দু নম্বর যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কিসমিস থেকে অনেকের অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে একদমই অল্প করে খাইয়ে দেখবে প্রথম দিকে যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তো সেখানে স্টপ করে দাও আর যদি দেখো যে না কোনো রকম সমস্যা হচ্ছে না তাহলে সেক্ষেত্রে পরিমাণ বুঝে বুঝে বাচ্চাকে কিসমিস খাওয়াতে পারো তিন নম্বর যেটা আমাদের খেয়াল করা হচ্ছে সেটা হচ্ছে কিসমিস বলো বা খেজুর বলো এই ধরনের খাবারগুলো খাওয়ালে কিন্তু সেগুলো একটু চটচট চটচট করে এবং দাঁতের মধ্যে কিন্তু সেটা আটকে থাকতে পারে বা লেগে থাকতে পারে তাই এই ধরনের খাবারগুলো খাওয়ানো হয়ে গেলে অবশ্যই দাঁতটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে দেওয়া উচিত হাত দিয়ে হাত দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া উচিত তাহলে কিন্তু দাঁতে গর্ত বা ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকবে না সাধারণত কিসমিস আর খেজুর একটু শরীরটাকে গরম রাখে তো সেক্ষেত্রে কিন্তু বেড টাইমের আগে এই বা ঘুমোতে যাচ্ছে রাত্রির বেলায় সেই রকম সময়ের আগে বাচ্চাদেরকে কিসমিস বা খেজুরটা খাওয়ানো ঠিক নয় এছাড়া যে ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখা হচ্ছে সেটা হচ্ছে কিসমিসের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স একটু হাই হয় এর মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ দুটোই থাকে আর এই কারণেই কিন্তু যে সমস্ত বাচ্চাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই ধরনের কিসমিস খাওয়ানোটা ঠিক নয় এবং এরপরে যেটা আমাদের মনে রাখা হচ্ছে সেটা হচ্ছে কিসমিস খাওয়ানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিসমিসের যে স্কিনটা সেটা তো একটু কুচকে কুচকে থাকে তার ভেতরে কিন্তু অনেক ধুলো থাকতে পারে বা অনেক রকমের ইম্পিউরিটিস মেশানো থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু কিসমিস বাচ্চাদেরকে খাওয়ানোর আগে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ফেলা উচিত এবার বলি বাচ্চাদেরকে কাজুবাদাম খাওয়ানোর কথা তো দেখো কাজুবাদাম কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর ভীষণ হেলদি একটা খাবার হ্যাঁ এই কাজুবাদামের মধ্যে জিঙ্ক থাকে ভালো পরিমাণে ফাইবার থাকে ভালো পরিমাণে জিঙ্ক যেহেতু থাকে ফলে এই কাজুবাদাম কিন্তু বাচ্চাদের হাইট বাড়াতে সাহায্য করে বাচ্চাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এছাড়া ফাইবার থাকে বলে বাচ্চাদের পেট পরিষ্কারও হয় এই কাজুবাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য মানে বাচ্চাদের বুদ্ধি বিকাশ ঘটানোর জন্য ভীষণ ভালো এছাড়া কাজুবাদাম থেকে বাচ্চারা একটা হেলদি ফ্যাটও পায় তার ফলে কাজুবাদাম কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সাহায্য করে থাকে তো কাজুবাদাম ওভারঅল বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার এবার তোমাদের সাথে শেয়ার করি যে কোন বয়স থেকে আমরা বাচ্চাদেরকে কাজুবাদাম খাওয়াতে পারি তো দেখো বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে তারপর থেকে আমরা বাচ্চাদেরকে কাজুবাদাম খাওয়াতে পারি কারণ তার আগে কিন্তু কাজুবাদাম খাওয়াতে একটা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এক বছর হওয়ার আগে বাচ্চাদেরকে কাজুবাদামটা না খাওয়ানোই ভালো এক বছর বাচ্চার বয়স হয়ে যাক তারপর বাচ্চাদেরকে কাজুবাদাম খাওয়ানো যেতে পারে এরপর তোমাদের সাথে শেয়ার করি যে বাচ্চাদেরকে আমরা কাজুবাদাম কতটা পরিমাণে খাওয়াবো তো দেখো একইভাবে যখন প্রথম প্রথম বাচ্চাকে খাওয়াচ্ছে তখন একটা কাজুবাদাম খাইয়ে দেখো সেটা কীভাবে খাবে তোমাদের সাথে পরে শেয়ার করছি বাট যখন প্রথম প্রথম বাচ্চাকে খাবে তখন জাস্ট একটা কাজুবাদাম দিনের দিকে খাইয়ে দেখো বাচ্চা সহ্য হচ্ছে কিনা যদি সহ্য হয়ে যায় তারপর আস্তে আস্তে কাজুবাদামের পরিমাণটা একটা থেকে দুটো করতে পারো দুটো থেকে তিনটে করতে পারো হ্যাঁ তো এরপর তোমাদের সাথে শেয়ার করি যে কাজুবাদামটা আমরা খাওয়াবো কী করে বাচ্চাদের হ্যাঁ তো দেখো বাচ্চাদেরকে যখন কাজুবাদাম খাওয়াবে তখন একটা পদ্ধতি হচ্ছে কাজুবাদামের একটা পাউডার বানিয়ে ফেলো কীভাবে ড্রাই ফ্রুটস পাউডার বানাতে হয় তার উপরে অলরেডি আমি ভিডিও করেছি তোমরা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা খুব সহজে বাচ্চাদেরকে কীভাবে ড্রাই ফ্রুটসের পাউডার বানিয়ে খাওয়াতে পারি কীভাবে সেই পাউডারটা আমরা স্টোর করে রাখতে পারি খুব কম খরচায় আমরা কীভাবে বাচ্চাদেরকে ড্রাই ফ্রুটস খাওয়ানোর ব্যাপারটা ম্যানেজ করতে পারি হ্যাঁ তো ওই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কাজুবাদাম থেকেও আমরা কীভাবে কাজুবাদামের পাউডার বানাতে পারি যদি ওই কাজুবাদামের পাউডার আমরা বানিয়ে রাখতে পারি তাহলে সেটা সময় সময় বাচ্চাদের বিভিন্ন খাবারে মানে দুধ দিয়ে কোনো খাবার বানাচ্ছো তার মধ্যে মিশিয়ে ভালো করে ফুটিয়ে সেটা বাচ্চাকে খাওয়াতে পারো মনে রাখবে কাজু বাদাম কিন্তু ভালো করে যদি গুঁড়ো না করায় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে সমস্যা হবে হ্যাঁ তো ওই কাজুবাদামের যে পাউডারটা হবে বা ড্রাই ফ্রুটস যে পাউডারটা হবে সেটা কোনো খাবারের মধ্যে যখন খাবারটা দুধ দিয়ে ফোটাচ্ছ কোনো খাবার সেটা হতে পারে চিজে দুধ বা সেটা হতে পারে সুজি দুধ বা ওটস দুধ যখন ফোটাচ্ছো সেই তার মধ্যে ওই ড্রাই ফ্রুটস পাউডারটা অ্যাড করে দাও তো এইভাবে যদি আমরা কাজুবাদামের পাউডারটা বাচ্চার জন্য দুধ দিয়ে বানানো কোনো খাবারের মধ্যে অ্যাড করে সেটাকে একটু ফোটাতে পারি সেটাও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো সে যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন কাজুবাদামের আর পাউডার না বানিয়ে বাদামটাকে সরাসরি কোনো খাবারের মধ্যে গ্রেড করে যদি দিয়ে দিই বা কুড়িয়ে যদি দিয়ে দিই তাহলে সেটাও কিন্তু বাচ্চাদের জন্য ভালো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কাজুবাদাম বাচ্চাদেরকে খাওয়ানোর আগে কোন কোন সতর্কতা আমাদের মেনে চলা উচিত তো দেখো এমন অনেক কাজুবাদাম পাওয়া যায় রেডিমেড প্যাকেট করা যেগুলোর মধ্যে না নুন মেশানো থাকে গায়ে একটু নুনের কোটিং দেওয়া থাকে মানে নুন অ্যাড করা থাকে বা একটু মিষ্টি মিষ্টি কোটিং দেওয়া থাকে সেই রকম কোনো এক্সট্রা করে নুনের আস্তরণ দেওয়া বা চিনির আস্তরণ দেওয়া এরকম কোনো কাজুবাদাম কিন্তু বাচ্চার জন্য কিনবে না একদম প্লেন যে কাজুবাদাম হয় নর্মাল সেই কাজুবাদাম বাচ্চার জন্য কিনতে পারো পোকা টোকা আছে কিনা না ফ্রেশ কি না এগুলো দেখে তারপর সেরকম একটা পরিষ্কার নর্মাল টাইপের কাজুবাদাম বাচ্চার জন্য কিনতে পারো আর দ্বিতীয় যে ব্যাপারটাই আমাদের সতর্ক হচ্ছে সেটা হচ্ছে কাজুবাদাম থেকে কিন্তু অনেক বেবিদের অ্যালার্জি হতে পারে যেহেতু বাদাম তো অনেকের অ্যালার্জি হয়ে থাকে তো সেক্ষেত্রে অল্প করে দিনের বেলার দিকে খাইয়ে দেখো প্রথমবার যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি না যদি সমস্যা হয় তো কাজুবাদাম স্টপ করে দাও খাওয়ানোর দরকার নেই আর যদি সমস্যা না হলে সেক্ষেত্রে বাচ্চার বয়স বুঝে বুঝে একটু একটু করে কাজুবাদাম খাওয়ানোর পরিমাণটা বাড়াতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে আটাস থেকেও Thank you.